ইউজেস অফ দা অর্থাৎ দায়ের ব্যবহারসমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দায়ের কিছু ব্যবহার আমরা বলতেছি। পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে, পবিত্র ধর্মগ্রন্থ, সেগুলোর নামের পূর্বে কী বসে? দা বসে। যেমন দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা, দ্য রামায়ণ। পৃথিবীর যে কোনো সংবাদপত্রের নামের পূর্বে কী বসে? দা বসে। যেমন দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, দ্য ইত্তেফাক, দ্য বাংলাদেশ প্রতিদিন, দ্য জয় জয় দিন, দ্য কালের কণ্ঠ। পৃথিবীর যে কোনো মানুষের পদবি আছে না, বড় বড় অফিসারদের পদবি বা উপাধি আছে, সেগুলোর নামের পূর্বে দা বসে। যেমন দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য অ্যাম্বাসেডর। ওকে, কোনো স্থানের কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে আমরা বোঝাতে চাই, তাহলে অবশ্যই দা ব্যবহার করব। যেমন দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, রাজশাহী রাম, দ্য রাইস অফ বরিশাল, বরিশালের চাল, দ্য হিলসা অফ দ্য পদ্মা, পদ্মা নদীর ইলিশ, দ্য পিপল অফ জাপান, জাপানের লোকেরা, দ্য এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বিখ্যাত সেতুর নামের পূর্বে কী বসে? দা বসে। যেমন দ্য পদ্মা, দ্য মেঘনা সেতু, কিন্তু এখানে আমরা লিখব হচ্ছে দ্য পদ্মা সেতু, দ্য মেঘনা সেতু যদি হয়, দ্য যমুনা সেতু, তাই না, দ্য হার্ডিন্স ব্রিজ, এরকম আমাদের ওই যে কোনো নদীর উপরে যদি এটা নির্মিত হয়, তাহলে সেটার পূর্বে আমরা দা লিখব। আর আমরা তো জানি নদীর নামের পূর্বে দা বসে। পৃথিবীর একক বস্তু আছে না, সেগুলোর নামের পূর্বে দা বসে। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স, দ্য স্কাই। যেমন লুক অ্যাট দ্য স্কাই। পৃথিবীর যে কোনো দিকের নামের পূর্বে কী বসে? দা বসে। যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। ঠিক আছে, তো এখানেই এই শর্টকাট ক্লাসটা শেষ হলো। দায়ের আরও ব্যবহার সম্পর্কে আমরা নেক্সট টাইমে ক্লাস দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।